সালের জানুয়ারিতে এখন থেকেই লাঠি ছোটা প্রস্তুত হচ্ছে লাঠি ছোটার মহড়া শুরু হয়ে গেছে অটোগাড়িটা কোন পর্যায়ে গেলে এই পরিস্থিতি হতে পারে যানজটটা বিপদের দিকে ধাবমান চতুর্দিকে অন্ধকার হয়ে আসছে এই দেশে আমরা কিভাবে টিকে থাকব স্বাধীনতাকে আমরা কিভাবে বাঁচাব সেই দিকে ভোক্ষেপ নাই এই দেশের মানুষদের মুখে কিভাবে হাত তুলে দিব সেই দিকে চিন্তা নাই চিন্তা হয়েছে কিভাবে ক্ষমতায় যাব কিভাবে লাখালাখি করব কিভাবে মানুষের রক্তের উপর তারা দিয়ে ক্ষমতায় যেতে হবে সেটাই হচ্ছে তাদের একমাত্র চেতনা সেটাই হচ্ছে তাদের একমাত্র ভীষণ এবং মিশন রাজনীতিবিদদেরকে বলতেছি বলছি এবং রাজনৈতিক দলগুলোকে বলছি কিছুদিনের মধ্যে যে পরিস্থিতি উদ্ভব হবে আপনারা কিন্তু চোখে মুখে অন্ধকার দেখবেন আর নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচন যদি আবার এবং সুষ্ঠু করতে হয় এবং প্রশ্নাতীত ভাবে নিরপেক্ষ করতে হয় গ্রহণযোগ্য করতে হয় তাহলে ব্লক চেইন পদ্ধতি ছাড়া আর কোন উপায় নাই ই ভোটিং ছাড়া আর কোন উপায় নাই সমস্ত কথা বলে রাখি আমার কেন যেন মনে হয় যে ২০২৪ সালে যে নির্বাচন হওয়ার কথা এর মধ্যে বিশ্ব পরিস্থিতি ভারতীয় উপমহাদেশ এবং বাংলা পর্যন্ত যে পরিস্থিতি উদ্ভব হবে তাতে নির্বাচন হবে কিনা আমার সন্দেহ রয়েছে আগামী দিনে উজ্জ্বল একটি ভবিষ্যৎ ইনশাআল্লাহ বাংলার প্রতিটি মানুষকে আমরা মুক্ত করার জন্য আমরা একই সাথে হাতের সাথে হাত মিলিয়ে আমরা সংগ্রাম করবো